আজকে চলে এসেছি মিষ্টি কুমড়োর মুচমুচে বড়ার রেসিপি নিয়ে। বড়া মুচমুচে করতে কি কি লাগে তোমাদের আগে বলি। এক কাপ মতো লাগছে বেসন, তাতে 2 টেবিল চামচ চালের গুঁড়ো, 7 মতো লঙ্কার গুঁড়ো, যে যেরকম ঝাল খাও সেই হিসেবে, অল্প করে কালো জিরে মৌরিও অ্যাড করতে পারো, 7 মতো লবণ, অল্প বেকিং সোডা আর অল্প করে চিনি। সব কিছুকে ভালো করে মিক্স করে নিতে হবে এবং মিক্সড করা ব্যাটারটাকে কিছুক্ষণ রেস্ট দিতে হবে। তারপরে কুমড়োগুলোকে পাতলা পাতলা করে কেটে ডোবা তেলে ভেজে নিলেই রেডি হয়ে গেল মিষ্টি কুমড়োর মুচমুচে বড়া। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নেক্সট ভিডিও।